দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান। নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, রিটার্নিং কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি জামাত নির্বাচনের পূর্বে দেশে একটি নাশকতামূলক হামলার পরিকল্পনা করেছে। সশস্ত্র বাহিনী নিয়ে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেনের বিবৃতিরও প্রতিক্রিয়া জানান এইচটি ইমাম। ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেটি যথেষ্ট আপত্তিজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আমাদের কাছে মনে হয়েছে। ভোটের দিন যানবাহন নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা শিথিলেরও আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন যানবাহন নিয়ন্ত্রণের যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা সেটি শিথিল করার দাবি জানাই। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি জামায়াত ঐক্যফ্রন্ট পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। যে নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।